কমিউনিটির দরিদ্র অসহায় মানুষের মানসম্মত সেবা বৃদ্ধিতে আদিন আকিজ মেডিকেল কলেজ হসপিটাল খুলনায় আদিন ওয়েলফেয়ার সেন্টারের প্যারামেডিকদের সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 25 আগস্ট 2023 শুক্রবার সকালে মেডিকেল কলেজ লেকচার গ্যালারিতে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আদিন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মোহাম্মদ ফজলুল হক। সভাপতিত্ব করেন হসপিটালের এজিএম মোহাম্মদ হোসেন আলী। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফজলুল হক বলেন, আমাদের মূল উদ্দেশ্য স্বল্প খরচে সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করা। এজন্য প্রান্তিক পর্যায়ের মানুষকে আমাদের হসপিটাল থেকে সেবা প্রাপ্তিতে প্যারামেডিকদের আরও বেশি সশস্ত্র হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের মূল ফোকাস হলো যে স্বল্প খরচে সঠিক চিকিৎসা নিশ্চিত করা, এটা আমাদের মাধ্যমে। আমরা 2022-23 অর্থবছরে 50 জন নতুন প্যারামেডিক তৈরি করে আবার আমরা কাজ শুরু করেছি, যেটা কোনো এনজিওর পক্ষে বাংলাদেশে সম্ভব না। আবার যদি তার ভালো রেফারাল সিস্টেম না থাকে তাহলে মাঠ পর্যায়ে কাজ করলে ওই কাজে কোনো লাভ হবে না। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির খুলনা জোনের এজিএম অনুপ কুমার দে, রিজিওনাল ম্যানেজার বিএম ইদ্রিস হাচান, ম্যানেজার স্বাস্থ্য গোলাপী পারভিন সহ হসপিটালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।